হাতির সুরের মতো নেমে এলো ঝড়। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বর, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ব্যাপক ক্ষতি ফসলের। কয়েক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হুগলির তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, উড়ে গেল বাড়ির চাল, ক্ষতি হয়েছে ফসলেরও। ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির জন্য অসহায় অবস্থা একাধিক এলাকাবাসীর। বেশ কিছুদিন ধরেই লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা দক্ষিণবঙ্গে। ডিভিসির জল ছাড়ার কারণে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। তারই মধ্যে গতকাল কয়েক মিনিটের টর্নেডোয় একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির তারকেশ্বর সহ বিস্তীর্ণ এলাকায়। কিছুক্ষণের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়ি, গাছপালা থেকে ক্ষেতের ফসল ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। শনিবার বিকেল 5টা নাগাদ এমনই টর্নেডো দেখা গেল তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী। তবে এখনো পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় ঘূর্ণিঝড়, শক্তি ক্ষয় হতে হতে ধনেখালীর নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিকে সরে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও নিশ্চিন্তপুর, হবিবপুর, মোহনপুর হয়ে সোনাগড়িয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় ঘূর্ণিঝড়। ক্ষণিকের এই ঝড়ের প্রভাবে ভেঙে পড়ে একাধিক গাছ ও ঘরবাড়ি, কোনো কোনো বাড়ির আবার উড়ে গিয়েছে চাল, ক্ষয়ক্ষতি হয়েছে জমির ফসলেরও। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সঞ্জীব কুমার দাস বলেন, প্রথমে একটা দমকা হাওয়া আসে, তারপরই নিচ থেকে গোলাকৃতি করে উপরের দিকে উঠতে থাকে, তাতেই গাছের ডাল সব ভেঙে যায়, বেশ কয়েকটা বড় গাছ উপড়ে পড়েছে, একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। বাড়িতে ঝড়টা এসে দেবগুলো এখানে মাঠটা, ওখানে যে বড় বাগানটা আছে পুরো তলা থেকে ঘোর পাখে তো পুরো বাগানে গাছপালা পাতালে ছিটকে দিতে ঘুরতে 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 উপর দিকে উঠে বিশাল ঝড়ের আকার সৃষ্টি হয়। সেই ঝড় এদিকে এসে পুরো এই গাছপালাগুলোকে একসাথে সব ভাঙচুর করলো, বিশাল মানে মাঝে গাছ সমেত উপড়ে গাছ জমি এক জায়গায়, ডালপালা সব মাঠে মাঠে ওই জায়গা পুরো একদম বিশাল ঝড় হয়ে মানে পুরো একটা বিশাল আকারে উপর দিয়ে গোলাকৃতি করে ঘুরছিলাম। মানে হাওয়াটা আস্তে আস্তে এবার ওই জায়গাটা পুরো নিচে থেকে গোল পাক হয়ে পুরো গাছগুলো ছিটতে ছিটতে উপর দিয়ে পুরো গাছ সমেত পাতাগুলো উপর দিয়ে ঘুরছে। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে গোটা এলাকা, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, চাষও ব্যাপক ক্ষতি হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে পৌঁছায় পুলিশ, বিপর্যয় মোকাবেলা দল এবং দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। এ বিষয়ে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাত্রা বলেন, সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় শুরু হয়, আমি পঞ্চায়েতে ছিলাম, তখন বাড়ি থেকে ফোন করা হয়। তিনি জানান, সন্তোষপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার প্রায় 20টি বাড়ির ঘরের চাল উড়ে গিয়েছে, 15টা বড় গাছ ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ দপ্তর, দমকল ও পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছে। আমাকে একটা ফোন আসে বাড়ি থেকে যে একটা ঘূর্ণিঝড় হঠাৎ করে এসেই এই সন্তোষপুর গ্রামের বিভিন্ন এলাকায়, সন্তোষপুর পশ্চিমপাড়ায় অন্তত 20খানা বাড়ির চাল উড়িয়েছে, অন্তত 15খানা গাছ পড়েছে বড় বড়, ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস, ফায়ার ব্রিগেড সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে, পরিষ্কার কাজ আমরা করছি, সব আমাদের যে টিম আছে টিমকে নামানো হয়েছে। একেতেই লাগাতার বৃষ্টির কারণে বিপর্যস্ত অবস্থা দক্ষিণবঙ্গবাসীর, তার মধ্যে এই টর্নেডো ঝড়ে একেবারে অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছে গ্রামবাসীরা। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে, তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা মানে বিশাল একটা ঝড় হয়েছে, আমাকে তাদের বাড়িতে আসতে বলা হয়। আমি বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে তছনছ হয়ে আছে, এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ঝড়টা গেছে। এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল সামনেটা দিয়ে ডান দিকটায়, পুরো পাড়ার ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারো গরু চালা উড়ে গেছে, কারো বাড়ির চাল উড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হুগলি।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।